পনেরো আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর পটিয়ার মুজিব কানুনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহিরুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পনেরো আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এ এস এম আজিমুদ্দিন, কোম্পানি কমান্ডার মোহাম্মদ রুবেল হোসেন, বি এইচ এম মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা চেয়ারম্যান মোতাহিরুল ইসলাম চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পনেরো আনসার ব্যাটালিয়ন যে মুজিব কাননের অগ্রযাত্রা শুরু করেছে তা শুধু পটিয়া বা চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে নয়, সারা বাংলাদেশের মানুষকে জাতির পিতা সম্পর্কে জানতে এবং জানাতে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম জেলার প্রতিনিধি আব্দুল হাকিম রানা। মুক্তিযুদ্ধ থেকে মাটিও মানুষের পরীক্ষিত নেতার এবং সংগ্রামী নেতা জনাব মোতাহেরুল ইসলাম চৌধুরী উপজেলা চেয়ারম্যান মহোদয় আজকে দ্বিতীয়বারের মতো মুজিব কাননে এসেছেন। আমরা ব্যাটালিয়নের সকল পর্যায়ের হচ্ছে এইটা তিনি মাটিও মানুষের নেতা হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন এবং আমাদের পাশে থাকবেন, ব্যাটালিয়নের পাশে থাকবেন। এই চক্রশালা সেই মুক্তিযুদ্ধ থেকে অত্যন্ত ঐতিহাসিক স্থান, আজকে মুজিব কানন নামকরণে তার সেই ঐতিহাসিক সম্মানটুকু আবার ফিরে পেয়েছে। আমি মহান অতিথি, পনেরো ব্যাটালিয়নের হেডকোয়ার্টার, বিভাগীয় পর্যায়ের হেডকোয়ার্টার, এটা অতীতে আনসার গোয়েঙ্গা এখানে অনুষ্ঠান হতো, আনসারদের ট্রেনিং হতো পটিয়াতে, সেই সূত্র ধরে এটাকে আরও তিনি সমৃদ্ধিশালী করেছেন। আমি এটাকে তাকে ধন্যবাদ জানাই। আর এখানে মুজিব কানন যে উদ্বোধনী অনুষ্ঠান আগামী সেটির জন্য তাকে স্বাগত জানাই। তা আমরা আশা রাখছি ভবিষ্যতে তার নেতৃত্বে পনেরো ব্যাটেলিয়ান এখানে বিভাগীয় হেডকোয়ার্টারটি আরও সমৃদ্ধিশালী হবে, আমরা তাকে সহযোগিতা করবো অবশ্যই। এটা যেহেতু পটিয়া একটা জেলা হেডকোয়ার্টার ছিল এবং ছাব্বিশ মহকুমা হেডকোয়ার্টার ছিল, জেলা হেডকোয়ার্টার হিসেবে জাতীয় নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাকে প্রশান দিয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা হেডকোয়ার্টার পটিয়া, এটার রূপ বাস্তবায়নের ক্ষেত্রে এটা একদম এগিয়ে গেল পনেরো ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টার করার কারণে। তো আমি আজম সাহেবকে ধন্যবাদ জানাই, আমার সহযোগিতা থাকবে। এখানে একটি সড়কের ব্যাপারে আমাকে দাবি করেছেন, আমার কাছে তিনি পনেরো ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টার মেন গিয়েছেন, একটা সড়ক কারণের প্রধান সড়ক, সেই ক্ষেত্রে আমি তাকে উপজেলা পরিষদের পরামর্শ দিকে আমি আগামীতে তাকে বরাদ্দ দেবো, যাতে মুজিব কাননের প্রধান সড়ক এবং এটা যাতে মানুষের কাছে চোখে পড়ার মতন, এই ক্ষেত্রে আমার সহযোগিতা থাকবে এবং আগামীতে আমি তাকে বরাদ্দ দেবো। আমি একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি তাকে এটাই নিশ্চিত করতে চাই উপজেলা পরিষদ থেকে আমাদের মাননীয় হুইপ আলহার শামসুল চৌধুরী, আমাদের তিন তিনবারের মাননীয় হুইপ এবং আমাদের এমপি, সেও এখানে অনেক সহযোগিতা করেছেন আমার সাথে, আমি তার সাথে একমত হই এবং এখানে ভবিষ্যতে তারা সহযোগিতা থাকবে, আমরাও সহযোগিতা থাকবো। এটা পড়িয়ে